আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাশের টেট বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে প্রসেস নিয়ে আলোচনা করব সেটা হলো আর্মোর টপসিং, পেডিং জ্যাকেটের আর্মোর টপসিং নিয়ে আলোচনা করব এবং এই প্রসেসটা কিভাবে করবেন সেটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন, শিখতে পারবেন যে আমাদের ফ্যাক্টরি অপারেটররা কিভাবে একটা পেডিং জ্যাকেটের সেল পার্ট আর্মোর টপসিং দিচ্ছে। স্লিপ জয়েন্টের উপরে সেটা হয়, সেটাকে বলে আর্মোর টপসিং। সেই আর্মোর টপসিংটা কীভাবে করতেছে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, দেখলে অবশ্যই আপনারা শিখতে পারবেন যে কিভাবে পেডিং জ্যাকেটের সেল পার্টের আর্মোর টপসিং দেওয়া হয়। দেখেন এই অপারেটরটা যে আর্মোর টপসিং দিছে তার ক্যাপাসিটি আছে আপনার 70 পিস, সে 70 পিস করে কাজ করতে পারে, এর বেশি হয় না। অবশ্যই মনে রাখবেন এই আর্মোর টপসিং আপনারা 1 ফুট দিয়েও দিতে পারবেন, যে বায়ার যেরকম চায় সেরকমভাবেই করতে হয়। আগে আমরা 1 ফুট দিয়েছি, আমি বর্তমানে 160 লব দিয়ে পরে আর্মোর টপসিং করতেছি। সেক্ষেত্রে মনে করেন আপনারা কীভাবে বডিটা ধরবেন, কীভাবে ঢুকাবেন এবং লব কীভাবে ঠিক রাখবেন সেটাই হলো বড় বিষয়। অবশ্যই খেয়াল রাখবেন যেন নিচে পড়ে না যায় বা মোটা চিকন না হয়, সেক্ষেত্রে অবশ্যই লব ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে বডির উপরে টপসিনটা দিবেন, তাহলে মনে করেন আপনার জেনুইনই টপসিন হবে। সেক্ষেত্রে মনে করেন আপনাদের যদি লব পড়ে যায় বা মোটা চিকন হয় সেক্ষেত্রে কিন্তু এই বডিটা ওয়াল্টার হবে, সেটা বায়ার নিবে না। ও সেই বডিটা আবার যদি পেডিংয়ের সাথে জয়েন্ট হয়ে যায় সেক্ষেত্রে একটা বডির ওয়াল্টার সাথে আপনাদের অনেক সময় লাগবে, সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যাতে কোনো ওয়াল্টার না হয়, সেই দিকে খেয়াল রেখে কাজ করবেন যাতে কোনো ধরনের ওয়াল্টার না হয়। একটা ওয়াল্টার হইলে সেটা সারা কিন্তু অনেক ট্রাপ ব্যাপার হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যাতে কোনো ধরনের ওয়াল্টার না হয়। আর অবশ্যই কীভাবে করতেছে সেটা খেয়াল রাখবেন, খেয়াল রাখলেই বুঝতে পারবেন যে এই বডিটা কীভাবে করলে ভালো হয়, দেখেন কত দ্রুত কাজ করে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পারেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিওগুলো শেয়ার করার জন্য, যেগুলো ভালো ভালো প্রসেস এবং ক্রিটিক্যাল প্রসেস। অবশ্যই আমাদের ভিডিওগুলো পুরো মন দিয়ে দেখবেন, অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আমরা কীভাবে কাজ করি বা গার্মেন্টসে কীভাবে কাজ করা হয়, সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, না দেখলে কিছুই শিখতে পারবেন না। আর গার্মেন্টসের এমন প্রতিদিন আপডেট, নতুন নতুন অর্ডার আসছে, সেগুলোর মধ্যে প্রসেস চেঞ্জ হচ্ছে, অবশ্যই আপনারা প্রসেসগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন। তো যাই হোক, আমাদের চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। আর যদি কোনো ধরনের প্রসেস আপনারা দেখতে চান, সেটা নিট হোক, ওভেন হোক, আর পেডিং জ্যাকেট হোক বা ডেনিমের জ্যাকেটই হোক না কেন, অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা চেষ্টা করব সেই প্রসেসগুলো আপনাদেরকে দেখানোর জন্য। আর অন্য কোনো সেকশনের যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো সলভ করে আপনাদের মাঝে ভিডিও দেখানোর জন্য। ধন্যবাদ, আশা করি আপনারা আমাদের কথাগুলো বুঝতে পারছেন। অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, দেখলে অবশ্যই অনেক খুশি শিখবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে। অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখলে একটা লাইক অবশ্যই দেবেন। ধন্যবাদ সবাইকে।